والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাফিজুর রহমান ভাই সৌদি আরব রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে পুরুষের ছাত্র নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, তো এই এর মধ্য থেকে যদি কোনো অংশ খোলা থাকে তাহলে কেমন গুনাহ হবে? এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দু ধরনের সতরের কথা উল্লেখ করেছেন। একটি হলো সর্ব অবস্থাতে যেটি ঢেকে রাখা ফরজ, আর আরেকটি সতর হলো যে সালাতরত অবস্থায় পুরুষ এবং মহিলাদের একটি সতর। পুরুষ এবং মহিলাদের সতরের ক্ষেত্রে যেমন সালাতরত অবস্থায় আলাদা আলাদা, পুরুষ যেমন নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, অনুরূপভাবে পুরুষের কাঁধও ঢাকতে হবে, আর মহিলাদের একেবারে মাথার চাদর মাথা থেকে শুরু করে একেবারে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটি হলো সালাতরত সতর। আর এছাড়া অন্যান্য সময় পুরুষের জন্য নাভি থেকে শুরু করে টাকনু পর্যন্ত এটি ঢেকে রাখা ফরজ, আর মহিলাদের যথাসম্ভব তাদের দুহাত, পায়ের কবজি এবং হাতের কবজি এবং চেহারা মুখমণ্ডল স্বাভাবিকভাবে এগুলো তারা খোলা রাখতে পারবে। এটি হলো মানুষের মধ্যে যখন তারা থাকবে স্বাভাবিকভাবেই, কিন্তু যখন তারা একান্ত স্বামী বা স্ত্রী যদি একান্ত কোনো গোপন কোনো জায়গাতে থাকে সেখানে তাদের আর কোনো সতর থাকে না। সে অবস্থাতে একে অপরের উরুর প্রতি, একে অপরের গোটা দেহের প্রতি নজর দিতে পারবে। কিন্তু যেমন এক নারী আর এক নারীর উরুর প্রতি, এক পুরুষ আর এক পুরুষের উরুর প্রতি নজর দেওয়া নিষেধ, যেটা সার্বক্ষণিকভাবে যেই সতরের আবশ্যকতা হাদিস থেকে প্রমাণিত। তো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এর মধ্য থেকে কোনো অংশ যদি খোলা থাকে, যদি অসতর্কতাভাবে খোলা থাকে, সেটি আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। আর কেউ যদি ইচ্ছা করেই এমন করে হয়তো এমন শর্ট, কোনো পুরুষ এমন শর্ট পরেছে যেটা তার ইচ্ছাকৃত এবং তার রানের বেশির অংশই একেবারেই জনসম্মুখে খোলা রয়েছে, তো এটি একে তো শিষ্টাচার বিরুদ্ধাচরণ, দ্বিতীয়ত শরীয়তের লঙ্ঘন, তৃতীয়ত মানুষের দৃষ্টি তার এই রানের প্রতি বা উরুর প্রতি যাদের দৃষ্টি পড়বে, এটি তার জন্য ক্ষতিকর। কারণ হতে পারে আর নজর হাক্কুন, কারো কারো নজর লেগে যেতে পারে। দিন হলো মোকাম্মল, একটি জীবন বিধানের নাম, সুতরাং যাতে করে ইন্টারনালি এবং আভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল দিক থেকে যেন প্রোটেক্ট হয়, মূলত আসলে সেই সুরক্ষাই ইসলাম আমাদেরকে দিয়েছে। এখন যদি কোনো অংশ খোলা থাকে তাহলে অবশ্যই তিনি শরীয়তের লঙ্ঘন করতেছেন যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, এবং এটি কেমন গুনাহ সেটি তার মন্তব্যের উপরে নির্ভর করবে। কারণ কোনো ছোটো জিনিস ছোটো থাকে না যদি সেটাকে ছোটো মনে করা হয়, কোনো সগিরা গুনাহ সগিরা গুনাহ থাকে না যদি সেটাকে সগিরা গুনাহই মনে করা হয়। কারণ ছোট্ট একটা ছিদ্র যেমন একটি জাহাজকে ডুবাতে পারে, এমন কোনো ব্যক্তি যদি মনে করে যে ছোট্ট একটা ছিদ্র তো ছিদ্রই, তো তাহলে এটা কোনো বুদ্ধিমানের পরিচয় নয়। সুতরাং ছোটোখাটো বিষয় হোক না কেন, হ্যাঁ অসতর্কতাবশত কারো যদি এমনটি হয়ে যায় অথবা ঘরের মধ্যে আসে যেখানে তার স্ত্রী আছে, তো সেই ক্ষেত্রে তার এই সতরের বিষয়ে খুব একটা সাবধানতার প্রয়োজনীয়তা নেই। কিন্তু মানুষের মধ্যে বসবাসরত অবস্থাতে যদি এমন করে কেউ সতরকে উন্মুক্ত রাখে, যেমন করে ফুটবল যারা খেলেন
ফুটবল খেলোয়াড়দের সাধারণতভাবে যেই জার্সি দেওয়া হয়, যেই প্যান্ট দেওয়া হয়, সেই প্যান্ট অত্যন্ত ছোট। তাহলে এই ক্ষেত্রে তার রানেরও প্রায় আধা বিঘা খোলা থাকে, উন্মুক্ত থাকে। তাহলে এমন ব্যক্তি দর্শন, এমন ব্যক্তিটিকে দেখা, আর যিনি দেখবেন আর যারা দেখাবেন উভয় গুণাগার হবে। বাকি সেই গুণাটা কোন পর্যায়ের সেটি নির্ভর করে যে সে এই এই কাজটাকে কতখানি হালাল বা জায়েজ মনে করে এবং কতখানি এটাকে ছোট মনে করে, তার উপরে গুণা নির্ধারিত হবে। যদি এটাকে মনে করে যে না এটা কোনো ব্যাপারই না, তাহলে শরীয়তের একটা মানদণ্ডকে সে যেন ডিনাই করলো, অ্যাভয়েড করলো এবং এটা কবিরা গুনাহের পর্যায়ে। আর যদি মনে করে যে না আসলে তো ঠিক আছে, শরীয়তে নির্দিষ্ট করেছে, কিন্তু যেহেতু আমি এখন বাধ্য অথবা এছাড়া আমার কোনো প্যান্ট নাই বা এটি পড়তে আমি বাধ্য হয়েছি বা যেভাবেই হোক না কেন, এক কথা শরীয়তকে এখনও মানতে না পারা কিন্তু স্বীকার করা, অবশ্যই সে গুণ অবশ্যই লঘু গুণ হিসেবে ধর্তব্য হবে, কারণ আল্লাহ কিল্লিয়াত মাইন্না কুলুবকুম। তো এই ছিল ভাইয়ের প্রশ্নের উত্তরে আমাদের বক্তব্য। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন এবং তিনি ছিলেন বাস্তব নমুনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই বিষয়টি মাথায় রাখলে আর এই জাতীয় প্রশ্নও আসবে না এবং এই বিষয়ে আমাদের আলোচনাও করতে হবে না। তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। বাস এই মডেলের বাহিরে যারা আসবে সেটাই শরীয়তের বিরুদ্ধাচারণ বা সেটাই শরীয়তের বাইরে, সেটাই সুন্নাতের বাইরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বিপরীত চলে অথবা ছেড়ে দেয়, সেটা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, তারাকা ইয়াতরুকু মানে ছেড়ে দেওয়া, মান তারাকা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ছেড়ে দিল, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। তো এই কঠোরতার বাণীগুলো মনে রেখেই যেন আমরা আমাদের এই দুনিয়ার জীবন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসেবেই চলনে সব কিছুতেই যেন মননে আমরা যেন তাকে গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আর সেই সাথে সাথে এটিও মনে রাখতে হবে যে পায়জামা বা সালোয়ার বা কুর্তা বা লুঙ্গি খবরদার যেন কখনোই গোড়ালির নিচে না যায়, তাহলে কিন্তু এক ভয়ঙ্কর সতর্কবাণী আমাদের জন্য। এই বিষয়টিও খেয়াল রাখতে হবে পুরুষের জন্য। জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম।